দরজায় করা নাড়ছে শারদীয় দুর্গোৎসব। সারা দেশে চলছে দুর্গাপূজা আয়োজনে ব্যাপক প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা, একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ। দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত তৃপ্তি তেওরির ডেস্ক রিপোর্টে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামে শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা। কেউ রং তুলি নিয়ে ব্যস্ত, কেউ ফোটাচ্ছেন চোখ, আবার কেউ ব্যস্ত পায়ের আলতা আর নখ রাঙাতে। এভাবেই নানা রঙে দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশকে। শেষ মুহূর্তে দুর্গাকে পরানো হচ্ছে শাড়ি ও গহনা। সব মিলিয়ে শেষ প্রস্তুতিতে বেশ প্রাণচঞ্চল হয়ে উঠেছে প্রতিমা তৈরির স্থানগুলো। এখন তো প্রচুর ব্যস্ত সময়, আমরা সবাই মানে রাতের 2টা 1:30 পর্যন্ত কাজ করে, রঙের কাজ প্রায় শেষ, এখন সাজানির কাজ বাদ বাকি যেগুলো আছে ওগুলো কাজ চলতেছে আমাদের। দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এছাড়াও প্রশাসনের পাশাপাশি রয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতার আশ্বাস। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে 2451টি পূজা মণ্ডপের জন্য 1212.500 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মহানগর সহ পুরো জেলাতে আমাদের 2451টি পূজা মণ্ডপ, প্রতি মণ্ডপে 500 কেজি হারে পূজা মণ্ডপে বরাদ্দ দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এদিকে প্রতিমা সাজাতে ব্যস্ত এখন সাভারের প্রতিমা শিল্পীরা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যস্ততার শেষ নেই প্রতিমা শিল্পীদের। চলছে প্রতিমা ও মণ্ডপ সাজানোর শেষ প্রস্তুতি। রঙের কাজ শুরু করছি, তো এটা আরো কমপ্লিট করতে আরো 2টা দিন সময় লাগবে, যতটা সম্ভব আমরা সুন্দর করার চেষ্টা করি। উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা। সাভারে এবছর 191টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। পূজা মণ্ডপগুলোতে যাতে সুন্দরভাবে নিরাপত্তার সহিত পূজা উদযাপন করতে পারে সেভাবে আমরা সদা প্রস্তুত রয়েছি। এছাড়াও দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ। ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে সকল প্রস্তুতি, নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। শেষ মুহূর্তে প্রতিমা তৈরি ও রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। যেন রং তুলির আঁচড়ে প্রাণবন্ত হয়ে উঠেছে এক একটি প্রতিমা। উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নারায়ণগঞ্জে এবছর 214টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। আগামী 9ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে 13ই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। তৃপ্তি তেওয়ারি, বাংলাদেশ টেলিভিশন।